আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি নাজবিনারা, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আমাদের প্রথম উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম অধ্যায়ের উৎপাদনশীলতা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এর সূত্রের মাধ্যমে একটা অঙ্ক তোমাদেরকে বুঝিয়েছিলাম। এরপর তোমাদেরকে আরো বলেছিলাম যে যে অঙ্কটা আমাদের দুই মাসে বা অঙ্ক কি তোমাদের দেয়া থাকবে, ঠিক আছে? তো আজকে আসো আমরা দুই মাসের মাধ্যমে আমরা তোমাদের সেই সূত্র অনুযায়ী অঙ্কগুলো করি। দেখো, এটা একটা হচ্ছে তোমার উৎপাদনের তোমার শ্রম এবং হচ্ছে কি, তারপর হচ্ছে কাঁচামাল মূল্য, তারপর হচ্ছে বিক্রয় মূল্য, এগুলো দেওয়া আছে দুই মাসে, ঠিক আছে? আমি এক মাসেরটা তোমাদেরকে করে বুঝিয়ে দিলে অবশ্য তোমরা পরবর্তী দ্বিতীয় মাসেরটা কি সহজে বুঝতে পারবে। দেখো, এখানে দেওয়া আছে প্রথমে উৎপাদনের পরিমাণ, প্রথম মাসেরটা কি 8000 একক, দ্বিতীয় মাসেরটা হচ্ছে 9000 একক। তারপর হচ্ছে তোমার কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য একক প্রতি 30 টাকা এবং 40 টাকা। তারপর হচ্ছে কাঁচামালের মূল্য একক প্রতি 8 টাকা এবং হচ্ছে কি 60 টাকা। তারপর হচ্ছে শ্রম বাবদ ব্যয় একক প্রতি 10 টাকা, তারপর হচ্ছে কি 12 টাকা। এরপর হচ্ছে অন্যান্য ব্যয় হচ্ছে 10000 টাকা এবং 11000 টাকা। তা দেখো, এই অঙ্কের মাধ্যমে আমাদের প্রশ্ন আসতে পারে যে মোট উৎপাদনশীলতা বের করো, দুই মাসের মোট উৎপাদনশীলতা বের করো। তাহলে বের করার পর এবার তোমাকে বলেছে যে যে কোন প্রতিষ্ঠানের বা কোন মাসের, এখানে মাস দুটো মাস দেওয়া আছে বা প্রতিষ্ঠান থাকতে পারে, এ প্রতিষ্ঠান বি প্রতিষ্ঠান। তো এখানে বলেছে যে দুই মাসের মধ্যে কোন মাসের উৎপাদনশীলতা তোমার কাছে ভালো মনে হচ্ছে, তার মানে যে মাসের উৎপাদনশীলতা ভালো হবে সেই মাসের কি তোমার কার্যক্রম কি, ওই মাস প্রতিষ্ঠানের কার্যক্রম কি তত বেশি ভালো হবে। এখন আসো আমরা অঙ্কে চলে যাই। আমাদের এখানে দেখো, আমরা যখন অঙ্ক করেছিলাম আমাদের গত ক্লাসে, তখন কিন্তু আমাদের উৎপাদনের টোটাল টাকাটা কি মোট মূল্যটা আমাদের কি দেওয়া ছিল। এখানে দেখো, আমার কোন মোট আমাদের টোটাল টাকাটা দেওয়া নেই। কি আছে? উৎপাদনের পরিমাণ 8000 একক এবং হচ্ছে কি বিক্রয় মূল্য একক প্রতি 30 টাকা। তার মানে একক প্রতি 30 টাকা বের করতে আমাদের 30 টাকা থেকে তোমার যদি উৎপাদনের পরিমাণ 8000 একক বার করে, তাহলে আমাদের কি চলে আসবে, উৎপাদনের মোট মূল্যটা আমার চলে আসবে। এরপর দেখো বাকিটা, দেখো আমাদের যে উপকরণের মূল্য থাকে আমাদের, সেই উপকরণের মূল্যগুলোকে আমাদের মোট টাকাটা দেওয়া নাই, দেওয়া আছে কি একক প্রতি টাকা 8 টাকা এবং হচ্ছে কি 60 টাকা। তাহলে আমার এখানেও আমরা কিভাবে বের করবো, আমার মোট টাকা কিন্তু দেওয়া নাই, আমার একক প্রতি টাকা দেওয়া আছে। তাহলে আমি কি করব, এই যে আমার উৎপাদনের পরিমাণ 8000 একক আছে, সেই 8000 একক থেকে আমি একক প্রতি 8 টাকা যদি গুণ করে দিই, তাহলে আমার কি আসবে, কাঁচামালের টোটাল টাকাটা বা মোট টাকাটা আমার চলে আসবে। সেম শ্রম বাবদ ব্যয় একক প্রতি 10 টাকা দেওয়া আছে, মোট টাকাটা আমার দেওয়ার নাই। তাহলে সেই উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ যে 8000 একক আছে, সেই 8000 এককে তুমি 10 দিয়ে যদি গুণ করো, তাহলে তোমার কি চলে আসবে, শ্রম বাবদ ব্যয়ের টাকাটা চলে আসবে। এরপর দেখো অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয় কিন্তু আমার এখানে টোটাল টাকাটাই দেওয়া আছে, এখানে কোনো একক প্রতি টাকা লেখা নেই। তাহলে এটাই কি আমার তোমার অন্যান্য ব্যয় মোট টাকাটা দেওয়া আছে। তাহলে আসো আমরা বের করি, আমি তোমাদেরকে প্রথম মাসের মোট উৎপাদনশীলতা বের করে দিচ্ছি। দেখো দেয়া আছে প্রথম মাসের শ্রম, তোমার প্রথম মাসে দেওয়া আছে কাঁচামালের মূল্য, কাঁচামালের মূল্য কাঁচামালের মূল্য কত দেওয়া আছে। দেখো উৎপাদনের পরিমাণ কত 8000 একক, এই 8000 এককে তুমি যদি 8 দিয়ে গুণ করো, ইনটু 8000 এককে তুমি যদি 8 টাকা গুণ করো, তাহলে তোমার আসে কত 64000 টাকা। বুঝতে পেরেছো?
এবার দেওয়া নাই একক প্রতি দেওয়া আছে, তাহলে আমি এই যে উৎপাদনের পরিমাণ যেটা আছে আমার 8000 একক, সেই 8000 এককে 8 দিয়ে গুণ করলে আমার চলে আসবে মোট কাঁচামালের মূল্য। তারপরে দেখো শ্রম বাবদ ব্যয়, শ্রম বাবদ ব্যয় বা শ্রম ব্যয় কত আছে 8000 ইনটু কত আছে 8000 ইনটু 10 টাকা, তাহলে কত আছে কত আসবে তোমার 10 টাকা। তাহলে আমরা লিখতে পারি 80000 টাকা, এটা বের হয়ে গেল আমাদের শ্রম বাবদ ব্যয়। আর অন্যান্য ব্যয় কিন্তু আমার মোট টাকাই দেওয়া আছে, তাহলে অন্যান্য ব্যয় আমার হয়ে যাবে কত, এখানে অন্যান্য ব্যয় কত 10000 টাকা, 10000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি কি মোট উৎপাদনশীলতার সূত্র, জানি কি মোট উৎপাদনের মূল্য বা মোট উপকরণের মূল্য। তাহলে এখন আমাদের উপকরণের মূল্য তো আমরা বের করে ফেলেছি, ঠিক আছে, তাহলে আমার এখন কি দরকার মোট উৎপাদনের মূল্য। তাহলে মোট উৎপাদনের মূল্য বের করতে হলে আমাকে দেখো মূল্য সমান কত আছে 8000 ইনটু 30। দেখো বিক্রয় মূল্য মোট টাকাটা বাদ দেওয়া নাই, ঠিক আছে, আমরা যখন কালকে গত ক্লাসে করেছিলাম যে একটা প্রতিষ্ঠানের উৎপাদনের মোট বিক্রয় মূল্য হচ্ছে 1,00,000 টাকা ছিল, এখন আমাদের এখানে উৎপাদনের পরিমাণ 8000 একক এবং বিক্রয় মূল্য একক প্রতি 30 টাকা দেওয়া আছে, তাহলে আমাদের এই 8000 কে আমরা 8000 ইন্টু কত 30 টাকা, তাহলে আমার চলে আসবে কত 24, 3 আটা 24, তাহলে 2,40,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের চলে আসে কোনো 2,40,000 টাকা। এরপর দেখো আমরা সূত্র করে চলে যাব, সূত্র কি আমরা জানি মোট উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য হ্যাঁ মোট উপকরণের মূল্য। তাহলে মোট উৎপাদনের মূল্য আমরা কত পেয়েছি 2,40,000, 2,40,000 টাকা। এরপরে দেখো আমাদের কাঁচামাল উপকরণের মূল্য কত আছে 64,000, 80,000, 64,000 যোগ 80,000 যোগ তোমার কত অন্যান্য ব্যয় 10,000, তাহলে দেখো কত আসে 2,40,000, 1,54,000, তাহলে আসে কত 1.56 টাকা প্রায়। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা, তাহলে মোট উৎপাদনের মূল্য মোট উপকরণের মূল্য হচ্ছে তোমার 2,40,000, তারপর 64,000, 80,000, 10,000, তাহলে এটাকে আমরা ভাগ করলে আমাদের মোট উৎপাদনের মোট উৎপাদনশীলতা আসবে কত 1.56 টাকা প্রায়। তাহলে এটা বের হয়ে আসছে আমাদের কোন মাসে, প্রথম মাসে তোমার মোট উৎপাদনশীলতাটা বের হয়ে আসছে। তাহলে তোমরা খাতা তুলে ফেলো অঙ্কটা, এরপরে দেখো তোমাকে দ্বিতীয় মাসের অঙ্কটা বের করতে বলেছে। সেম একই নিয়মে তুমি দেখো কাঁচামালের মূল্য তো তুমি বের করে ফেলবে, দেখো কাঁচামালের মূল্য তোমার এই 9,000 থেকে 7 দিয়ে গুণ করলে চলে আসবে। তারপর দেখো শ্রম বাবদ ব্যয় হচ্ছে তোমার 12 টাকা, এই 12 টাকা 9,000 কে 12টা দিয়ে গুণ করলে তোমার শ্রম বাবদ ব্যয় চলে আসবে। এরপর হচ্ছে অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয় এখানে তোমার 11,000 টাকা চলে আসছে, 11,000 টাকা চলে আসার পর এবার তুমি আমাদের
মোট দ্বিতীয় মাসে দ্বিতীয় মাসের মোট উৎপাদনশীলতাটা বের করে ফেলবে। দেখো দ্বিতীয় মাসের উৎপাদনশীলতা এখন তুমি যখন ক্যালকুলেশন করবে যে দেখবে যে তোমার 1.56 থেকে তোমার দ্বিতীয় মাসের যদি তোমার বেশি আসে তাহলে তোমার সেই মাসেরটাকে যদি দ্বিতীয় মাসের টাকাটা উৎপাদনশীলতা বেশি আসে তাহলে দ্বিতীয় মাসের উৎপাদনশীলতা তোমার কি বৃদ্ধি পেয়েছে বা ভালো হয়েছে। যদি দেখো প্রথম মাসের উৎপাদনশীলতা ভালো হয়েছে তাহলে তো প্রথম মাসে উৎপাদনশীলতা কি তোমার প্রতিষ্ঠানের মাস ওই মাসের জন্য কি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে এবং সেটা কি তোমার জন্য বা উৎপাদন ওই মাসের জন্য উৎপাদনশীলতা কি ভালো। তাহলে দেখো যদি তোমার তাহলে এটাই হচ্ছে, তাহলে তোমরা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে তোমরা এই দ্বিতীয় মাসের মোট উৎপাদনশীলতাটা আমাকে বের করে দেখাবে। এখন দেখো তোমাদের এরকম একক যদি একক প্রতি যদি টাকা একক প্রতি যদি না দেওয়া থাকে, ধরো উৎপাদনের টোটাল টাকাটাই দেওয়া আছে ধরো 1,02,00,000, তারপর ধরো কাঁচামালের মূল্য টোটাল টাকাটাই দেওয়া আছে একক প্রতি না ধরো 8,00,000-7,00,000, তারপর হচ্ছে শ্রম বাবদ ব্যয় একক প্রতি দেওয়া নেয় 10,00,000-12,00,000 এভাবে থাকতে পারে। তার মানে একক প্রতি গুলি যদি এভাবে না দেওয়া থাকে একক প্রতি যদি না থাকে তাহলে তোমার এখানে কি আমার টোটাল টোটাল টাকাটা ধরো উৎপাদনের পরিমাণ এগুলি থাকলো না, ঠিক আছে উৎপাদনের পুরো টোটাল উৎপাদনের পরিমাণ বা বিক্রয় মূল্য তোমার 30,00,000 টাকা বা 40,00,000 টাকা এরকম থাকতে পারে, ঠিক আছে ধরো 30,00,000 টাকা বা 40,00,000 টাকা এরকম থাকতে পারে বা 7,00,000 টাকা 8,00,000 টাকা এরকম থাকতে পারে 8,00,000 টাকা 7,00,000 টাকা তারপর হচ্ছে 12,00,000 টাকা 10,00,000 টাকা এখানে আর হচ্ছে 12,00,000 টাকা এইভাবে থাকতে পারে, ঠিক আছে। মানে একক প্রতি তোমার এগুলি দেওয়া নাই, টোটাল উৎপাদনের পরিমাণ বা উৎপাদনের মূল্যটা দেওয়া আছে এখানে, টোটাল উৎপাদনের মূল্যটাই দেওয়া আছে উৎপাদনে মূল্যটাই টোটাল টোটাল টাকাটাই দেওয়া আছে। তাহলে তোমরা কি করবা এগুলি যে আবার গুণ করা লাগবে না, তোমার উপকরণের মূল্য উৎপাদনের মূল্যটা টোটাল টাকাটা দিয়ে দিবে আর হচ্ছে মোট উপকরণের মূল্য যাই আছে তোমার প্রথম মাসের প্রথম মাসে বের করতে বলে প্রথম মাসের অ্যামাউন্ট গুলি দিবে আর দ্বিতীয় মাসের বের করতে বলে দ্বিতীয় মাসের অ্যামাউন্ট গুলি দিবে। তাহলে ওইভাবে বের করে তুমি দেখবে যে মোট উৎপাদনশীলতা তোমার কোন মাসে ভালো হয়েছে বা বৃদ্ধি পেয়েছে সেটাই তোমার জন্য কি ভালো হবে বা প্রতিষ্ঠানের জন্য বা ওই মাসের জন্য ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা অঙ্কটা প্রায় বুঝে গেছো, আর যেটা বলেছি এর আগে যেটা করেছি আমি অর্ধেক আমি করে দিয়েছি, বাকিটা তোমরা অর্ধেক করে আমাকে কমেন্টসে উত্তরটা দিবে যে দেখবে যে কোনটা আসলে প্রতিষ্ঠানের জন্য বা কোন মাসে উৎপাদনশীলতা তোমার ভালো হয়েছে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে যা অবশ্যই জানাবে। তো পরবর্তী ক্লাসে আবার স্বাগতম জানিয়ে আজ এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।